আমাকে দেখেন না? আপনি রাগ করছেন কেন? রাগ করব তো আমি। আপনি রাগ করবেন? বাট ওয়াই? বাংলা বললেই তো পারেন, বাংলা বলছেন না কেন? তাই নাকি? আমি কেন রাগ করব সেই কথাটাকে বলে নিই। এই যে চাচার জন্য আমার মা নিজ হাতে নাড়ু মোয়া চিড়া এগুলো বানিয়েছে, আপনি তো সব ফেলে দিলেন। এক্সকিউজ মি, এর জন্য কি আমি দায়ী? না না, আপনি সম্পূর্ণ দায়ী না, আমিও দায়ী। আসলে আমি ঠিক মতো আপনাকে দেখতে পারিনি। রাস্তায় চলতে চোখ খোলা রাখবেন, বুঝলেন? বিশ্বাস করুন, মিথ্যে আমি বলি না, মিথ্যে বলতেও পারি না। আর ঝগড়া ঝাঁটি যাই করুন না কেন, কিন্তু নাড়ু মোয়া সব তো মাটিতে ফেলে দিলেন। What do you mean by Naru and Moa? Naru means... Bangali mean Naru Moa chenen na? Rubbish. ঠিক আছে। এটা শৈবাকান্তের বাসা? হ্যাঁ, এটাও ঠিক আছে। ও, এটা চাচার বাসা না? যাক, বাঁচালেন ভাই। জি, এত জিজি করে সম্মান দেখাতে হবে না। একটা কাজ করুন, এই ব্যাগটা ঢুকুন, আমি ভিতরে ঢুকবো। কি যে কল! দারুন ভাই, আপনি তো বাড়িতে ঢুকতে দিলেন না, কিন্তু চাচা তো মনে হয় অফিসে গেল, তো অফিসের ঠিকানা তো জানি না। কলম আছে? আপনি কোন? চাচা, আমি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না, একটু বসতে বলুন। বসি, বসো। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি আমাকে আপনি আপনি করে বলছেন কেন, তুমি বলুন। আমি আপনাকে তুমি বলতে যাব কেন? বারে ভাতিজাকে চাচারা তুমি বলে না? এটা মহা ঝামেলায় পড়লাম, আপনি সেই তখন থেকে চাচা ভাতিজা করছেন। দেখুন, আমার এখন অনেক কাজ, দয়া করে যান। চলে যাব? ও, বুঝতে পেরেছি। আসলে আমার এভাবে আসা ঠিক হয়নি চাচা। হ্যাঁ, আবার সেই চাচা চাচা করছেন ভাই, আমি তো আপনাকে চিনি না। চাচা, আমিও তো আপনাকে চিনি না। তাহলে আমি কি করে আপনার চাচা হলাম আর আপনি কি করে আমার ভাতিজা হলেন? ও, তাহলে এই খুলে বলি ব্যাপারটা। আসলে আমার নাম সনেট আহমেদ আর ডাক নাম ডলার। আরে ভাই, ডলার হোক পাউন্ড হোক যাই হোক, আপনি কি আমার কাছে সাহায্যের জন্য এসেছেন না চাকরির জন্য এসেছেন? আমি সাহায্যের জন্য আসিনি, চাকরির জন্য আসিনি। তাহলে কি জন্য এসেছেন? আমি থাকতে এসেছি। থাকতে এসছেন? মানে কোথায় থাকতে এসছেন? আপনার বাসায় থাকতে এসছি। কি তো মহা ঝঞ্ঝাট! আরে ভাই, আমার বাড়িতে থাকবেন কেন? মা বলে দিয়েছেন যে। আপনার মা? আপনার মাকে তো আমি চিনি না, কে আপনার মা? আসলে আমাদের বাড়ি হচ্ছে জিরতুলি গ্রামে, মার নাম জমিলা খাতুন আর বাবা। দাঁড়াও, তোমার বাবার নাম সোহান? সোহান মাস্টার? জি, সোহান মাস্টার। তুমি জমিলার ছেলে? আরে, এ কথা তো আগে বলতে হয়। চাচা, এই মা একটা চিঠি দিয়েছে। তোমার মা কেমন আছে? জি, ভালো। কতদূর লেখাপড়া করেছো? বিএসসি পাশ করেছি। আর রেজাল্ট কেমন? চাচা, খুব ভালো রেজাল্ট করেছে। বাহ, গুড, ভেরি গুড। তুমি এখন থেকে আমার বাড়িতেই থাকবে, এমএসসি পড়বে। জমিলার সোহানের ছেলে, তুমি যে আমার কত আপন সে কথা তুমি জানো।
চাচা মা কিছু মোয়াদ চিরা দিয়েছিল পরে তবে এখন আমার গাড়িতে করে আমার বাড়িতে যাবে গোসল করবে খাবে রেস্ট নেবে তারপর তোমার মুখে শুনবো তোমার মায়ের কথা জিরতলি গ্রামের কথা মকবুল এটা কাটা এটা চামচ ওটা জ্যাম ওটা জেলি এটা কাটলেট চিকেন চিকেন কাটলেট এটা ব্রেড বানানা অরেঞ্জ অ্যাপল অ্যান্ড গ্রেপস অ্যান্ড পুডিং অলসো অ্যাম আই রাইট আর এগুলো কিছুই খেতে আমার ইচ্ছে করছে না আপনি আমার জন্য এক কাপ চা নিয়ে আসুন জান ঠিক জানি না তবে দয়ার শরীর আচ্ছা আপনার সঙ্গে তো তখন আমার ধাক্কা ধাক্কা লেগেছিল না অসুবিধা নেই আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি কি বললেন কি বললেন আপনি ক্ষমা করেছেন আমাকে জি ক্ষমা হচ্ছে মহত্বের লক্ষণ তা আপনার পরিচয়টা চমৎকার আমাদের বাড়িতে আমাদের সোফায় বসে আপনি খাচ্ছেন আর অথচ আপনি আমার পরিচয় জানেন না আচ্ছা এটা তো শোয়েব চাচার বাসা হ্যাঁ শোয়েব চাচা আপনার কি হন আমি তার একমাত্র কন্যা বাট ড্যাডি আপনার চাচা হয় কিভাবে সত্যি বলছি বিশ্বাস করুন উনি আমার চাচা হন আমার ড্যাডি তার পিতা মাতার একমাত্র সন্তান তার কোন ভাই বোন নেই এই যে শুনো রিঙ্কি আমাদের দুলাভাইয়ের সবেধন নীলমণি একমাত্র মেয়ে এবং আমার এক পিস ভাগ্নি তোমার উপর রেগে মেগে ফায়ার হয়ে গেছে বুঝলে ভালো যে আমাকে ভালো বলবেন না আমি এখন যুবক গুড ভেরি গুড বসো আমার দিল যেমন সাফ তেমনি কথাও সাফ আমার মনে হচ্ছে তুমিও ঠিক তেমনি তাই তোমাকে আমি পছন্দ করে ফেলেছি তা তুমি কি খাচ্ছ মোয়া মোয়া হ্যাঁ ভেরি গুড মনে পড়েছে মুড়ি চিড়া আর গুড়ের প্রিপারেশন গুড ভেরি গুড ফুড আপনাকে দেবো আপনি খাবেন হ্যাঁ ছোটবেলা অনেক খেয়েছি বুঝলে বালক না যুবক এই খাওয়া দেখলে আমি আবার লোভ সামলাতে পারি না খাওয়া আমার জীবনের বিরাট একটা সাবজেক্ট গুড ভেরি গুড আচ্ছা যুবক তোমার মোয়া খাচ্ছে অথচ তোমার সঙ্গে আমার ভালো মতো পরিচয়ই হলো না আমার নাম আবুল খায়ের কিন্তু এ নামে কেউ আমাকে চেনে না আরেকটি নাম আছে ডাক নাম হীরা সে নামেও কেউ চেনে না ওই হীরা নামের ইংরেজি করে ডায়মন্ড বলে আমাকে আমি চাই তুমি আমাকে ডায়মন্ড মামা বলে ডাকবে আর আমার স্থায়ী নিবাস লাস ভেগাস আমেরিকার বিউটিফুল সিটি সেখানে অবশ্য এই মোয়া টোয়া চর্মচক্ষে দেখি না পিৎজা টিজা খেয়ে জীবন ধারণ করি তোমার নাম কি আমার নাম সনেট আহমেদ ডাক নাম ডলার কি বললে ডলার ডলার আমার প্রিয় হচ্ছে আমেরিকা সে আমেরিকার মুদ্রার নামে তোমার নাম তোমার সঙ্গে আমার হয়ে গেল হয়ে গেল মানে হয়ে গেল মানে হয়ে মানে ইয়ে মানে বন্ধুত্ব হয়ে গেল তা কি করে হয় আপনি তো আমার চেয়ে বয়স অনেক বড় ধুপা আরে বন্ধুত্বের জন্য বয়স লাগে না মন লাগে মন খাপ মো খাপ মামা তুমিও এসব খাচ্ছ ভেরি গুড ফুড শুনুন বাংলাদেশের ঘরে ঘরে সব মানুষেরা এই মোয়াটা খায় এটা হচ্ছে আমাদের দেশের প্রাচীন সুস্বাদু ও প্রচলিত খাবার ভেরি গুড ফুড আই ওকে একটা দাও না 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 থাক থাক ওসব গুড ফুড আমার চলবে না তো আপনার নাম বুঝি ডলার
তো আপনার বাকি ভাই বোনদের নাম নিশ্চয়ই ইয়েন, রিয়েল, ডিনার, পাউন্ড এসব? দেখুন, অন্যকে ছোট করে দেখলেই নিজে বড় হওয়া যায় না। তা পণ্ডিত মশাই কি করে বড় হওয়া যায় তার সামারিটা শোনাবেন প্লিজ। যারা বড় মানুষ তাদের মনটা থাকে অনেক বড়, তারা অন্যকে ছোট করে নিজে যে বড় সেটা প্রমাণ করতে চায় না। একটা কথা বলি, আপনি কিসে পড়েন? আমি এবার এ লেভেল পরীক্ষা দিয়েছি। তার মানে এখন আপনি আর ছোট নন, বড় হয়েছেন বলা যায়। বলা যায় মানে আমি নিশ্চয় এখন কচি খুকি নই। আর একটা কথা বলি। একটা কেন, একশোটা বলতে পারেন, আপনি তার থেমে নেই। আচ্ছা, আপনি সব সময় রেগে থাকেন নাকি? কি বলতে চান আপনি? না, বলছিলাম সব সময় রেগে থাকা কিন্তু ভালো নয়, ওটা এক ধরনের রোগ। মানে হাসি খুশি থাকলে দীর্ঘায়ু হয়, আর বড় মানুষেরা কখনো রাগারেগি করে না। শুনুন, আপনি যে খ্যাত বললেন, খ্যাতের অর্থ কি জানেন? অর্থ হচ্ছে ফসলের জমি যা ছোট বড় সবারই আহার যোগায়। আমি আপনাকে খ্যাতি বলব। Wonderful, bravo young man, bravo. আমি তোমাকে প্রশংসা না করে পাচ্ছি না, আমি সত্যি তোমাকে প্রাণ থেকে প্রশংসা করছি। তুমি হচ্ছে ফসলের মাঠ থেকে তোলা সোনালী ফসল, এক আসমান তারার জলজলে একটি রূপ। আর একটা ইয়ে দাও। সত্যি কথা আমাকে বলতেই হবে, দিন রাত মিলিয়ে আমি 50-60 কাপ চা খাই, কিন্তু এই হ্যাবিটটা ব্যাড হ্যাবিট। দিনে রাতে 50 কাপ চা গিলছো, আবার বলছো দিস ইজ এ ব্যাড হ্যাবিট। সত্যি শালক বাবাজি, তোমার তুলনা তুমি নিজেই না। এই ভালো ছেলেটা আসার পর থেকেই ভালো ভালো কথা বলছিল, তাই আমিও ভাবছিলাম একটা ভালো কথা বলি। আমি দুঃখিত, আমি একটা ভালো কথা বললে আপনি সেখানেও দোষ ধরেন, আর খারাপ কথা বললে তো কোনো কথাই। আয় নাকি বস। ড্যাডি, ইনি তোমার কে হন ড্যাডি? আমি ওর চাচা। দেখলে রিঙ্কি, ছেলেটা কত সত্যবাদী। তোদের এই যখন তখন যাকে তাকে সন্দেহের বাতিকটা একটু দূর কর, বুঝলি? বুঝলে পাউন্ড? পাউন্ড নয়, ডলার। আই এম সরি, বুঝলে ডলার? মেয়েটিকে দেখলে মনে হয় খুব কঠোর, কঠিন,
কিন্তু আসলে ওর মনটা খুব নরম, ঠিক ওর মার মতো। ওর মা কার বোন, কোন বংশের মেয়ে তা দেখতে হবে না দুলা ভাই? এবার একটু চা খাই। ড্যাডি, এবারে কাস্টমস কাটা চামচ ব্যবহার করলাম, কথাটা বলো। কথাটা সম্ভবত ও তোমাকে বলছে। আমাকে বলছেন? জি, আপনাকে। আসলে আমি এগুলো দিয়ে খেতে অভ্যস্ত নেই, হাত দিয়ে খাই, প্রয়োজনে আমি শান্তিতেও খাই। খাওয়াটাই যেখানে মুখ্য, সেখানে কাঁটা চামচের ব্যবহার কি খুব বেশি জরুরি? রাইট, গুড। ও সদ্য গ্রাম থেকে এসছে, ও কাঁটা চামচের ব্যবহার কি করে জানবে বল? কিন্তু বাবা, এ বাড়িতে তো কেউ। আমি কিন্তু মা ওই গ্রাম থেকে এসছি, আমি যখন ঢাকায় আসি তখন কাঁটা চামচ দেখিনি, ধরা তো দূরের কথা। আর গ্রামে আমি যখন স্কুলে পড়তাম তখন শানকিতে কাঁচামরিচ দিয়ে পান্তা খেয়ে স্কুলে গিয়েছি। চাচা, আপনার প্রশংসা না করে পারছি না। প্রশংসা কিসের জন্য? মানুষ আসলে নিজের দুঃখ কষ্ট অতীতের কথা ভুলে যেতে পারলেই বাঁচে। যে সিঁড়িগুলো পেরিয়ে মানুষ অনেক উপরে উঠে আসে, উপরে উঠে এসে সেই সিঁড়িগুলোর কথা, সেই অতীতের কথা ভুলে যায়, এটি মনে হয় নিয়ম। কিন্তু আপনি আপনার অতীত মনে রেখেছেন। বাহারে, সেটা বুঝি আমার জীবনের অংশ নয়? এই বর্তমান সময়তেই কি আমার জীবনের একমাত্র অংশ? আমার শৈশব, আমার কৈশোর, আমার জীবনের প্রথম দিকের দিনগুলো, সেটাও তো আমার জীবনের অংশ না, অন্য কারো জীবনের অংশ। খাও। ও আর একটা কথা বলবো? বলুন। আপনার কাছে পড়ার মতো কোনো বই হবে? একটা নয়, পুরো একটা লাইব্রেরি আছে, বুঝেছেন? ঠাট্টা করছেন। ওই যে বন্ধ ঘরটা, ওটা হচ্ছে বইয়ে ঠাস একটা লাইব্রেরি। আপনি সত্যি বলছেন? হে মিস্টার, আপনার কি ধারণা দুনিয়ার একমাত্র সত্যবাদী লোক আপনি? না, ভুলচুল করে কখনো কেউ সত্য কথা বলে না। রিঙ্কি, আমি আসলে কথাটা এভাবে বলিনি। লাইব্রেরি আছে ঠিকই, তবে সেখানে ভারী ভারী জ্ঞানে বইয়ে ঠাসা। সেখানে দর্শন আছে, বিজ্ঞান আছে, কঠিন সাহিত্য আছে, অঙ্ক আছে, ভূগোলের জ্ঞানও আছে। তবে আমার মনে হয় আপনার ওখানে অনধিকার অনুপ্রবেশ না করাই ভালো। আপনি অনুমতি দিলে আমি একটু যাই। এমনিতেই লাইব্রেরিটা জ্ঞানের ভারে ডুবতে বসেছে, আপনি ওখানে গিয়ে আরো ডুবাতে চাচ্ছেন? আপনি অনুমতি দিন, আমি একটু পড়াশোনার ভিতরে ডুবে থাকি। আমার লাইব্রেরি তুমি দেখেছো? জি। কেমন লাগলো? ভালো, খুবই ভালো, অনেক কালেকশন। তবে চাচা, তবে কি? আমি যে লাইব্রেরিতে যাই, মানে রিঙ্কি ঠিক মতো পছন্দ করে না। মা মরা মেয়ে, একটু বাবা হিসাবে আমি ওকে একটু বেশি প্রেফারেন্স দিয়ে ফেলেছি, তবে ও অবুঝ নয়। তুমি ওকে গাইড করো, শহরের থেকে গ্রামের সাধারণ লোক সম্পর্কেরও কোনো ধারণাই নাই। হ্যাঁ, তুমি ওকে বুঝিও, ওকে তো বুঝবে। জি, আপনি বাবার মতো, আপনার কথা রাখার আমি চেষ্টা করব। আমি তোমার কথা শুনে খুব খুশি হলাম। একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার, জানিস? প্রথম দিন এসে দেখে কটকট করে মুয়া খাচ্ছিল, দেখতে কেমন আগে তাই বল। তবে হ্যাঁ, আপ টু ডেট হলে বেশ হ্যান্ডসাম লাগে। তার মানে মোয়াকট মোট দেখতে মন্দ না। ইয়ে, আপনার সাথে আমার একটু জরুরি কথা ছিল। এখনই বলবেন? খুব বেশি জরুরি? না, খুব বেশি জরুরি না, পরে বললেও চলবে।
সেই কুচকুচ চুল ট্রেডিশনাল ফুড মোয়াকটমট তার কি নাম তার জানাবেন নাম মার্কিন মুদ্রা আই মিন ডলার আর যাই রে রিঙ্কি এখনই যাবি হ্যাঁ যাই মা ভাববেন কথাটা এখন বলবো বলে আবার চলে এলাম বেশ করেছেন গান শুনছিলাম ও গান শুনছিলেন খুবই ভালো কি গান শুনছিলেন মাইকেল জ্যাকসন আপনি নিশ্চয়ই তার নাম শুনেছেন জি না শুনিনি স্ট্রেঞ্জ আপনাকে আমি যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি বিশ্বখ্যাত পপ স্টার মাইকেল জ্যাকসন নাম শুনেননি আপনি আপনি রিয়েলি সামথিং আচ্ছা যে কথাটা বলতে এসেছি কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলবো বলেন আমি ঠিক করেছি এখন থেকে আমি আপনাকে পড়াবো কি বললেন কি বললেন আমি তো আপনার কিছুই বুঝতে পারছি না আপনি আমাকে পড়াবেন জি পড়াবো সকাল দুপুর বা রাত মানে দিনের যে কোনো সময় আমি আপনাকে পড়াবো পড়াবো বললেই হলো না আমি আপনার কাছে পড়লে না তো হঠাৎ করে আমাকে পড়াবার সিদ্ধান্তটা নিলেন যে মতলব কি হ্যাঁ পড়াবো মানে পড়াবো এর ভিতরে কোনো মতলব নেই আমি জানি আপনি মেধাবী আপনার বুদ্ধি আছে স্মরণশক্তিও ভালো কিন্তু আমার বিশ্বাস আপনি যদি আমার ছাত্রী হন তাহলে এখন যে নাম্বার পান তার চেয়ে বেশি নাম্বার পাবেন আপনার কি ধারণা আমি পরীক্ষায় ফেল মারি এলেভেলের ছয়টি সাবজেক্টে আমি এ পেয়েছি তা কি জানেন আপনি আর আপনার কি ধারণা দুনিয়ার তাবৎ ভালো রেজাল্ট আপনি একাই করেন না রিঙ্কি আমি আসলে ঠিক ওভাবে কথাটা বলিনি শুনুন ডলার পাউন্ড ইয়েন সাথে যাই হোক আমার প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা প্রাইভেট টিউটর আছে সো মহাজ্ঞানী মহাজন আমার ব্যাপারে আপনার মাথা না ঘামালেও চলবে আসলে এবারেতে আমি থাকি খাই কোনো কাজকর্মে করি না তাই নিজের কাছে নিজের কেমন যেন লাগে তা বলে আমাকে পড়তে হবে জি এতে অন্তত এই বাড়িতে নিজেকে আর অসহায় মনে হবে না দেখুন এই বাড়ির মালিক নিজেই আপনাকে বলেছে তিনি আপনার চাচা হন তো আপনার অসহায় ভাবার কি আছে তবু আপনার জন্য কিছু করতে পারলে নিজের কাছে নিজে স্বস্তি পাবো ঠিক আছে যান আমি পড়বো হলো আমি জানতাম আপনি খুব ভালো একটা মেয়ে আপনি জানতেন না আমি খুব ভালো মেয়ে জি আমি জানতাম আপনি লক্ষ্মী একটা মেয়ে উপরে আপনি যতই রাগারাগি করুন না কেন কিন্তু আপনার মনটা অসম্ভব নরম ঠিক আছে আর প্রশংসা দরকার নেই আচ্ছা রিঙ্কি এই আর একটা কথা বলতে ভুলে গেছি এই আপনার নামের যে কোনো অর্থ নেই তা আপনি জানেন মানে মানে অর্থ নেই নিরর্থক এর মাঝে আমি অনেক অভিধান ঘেঁটে দেখেছি নেই রিঙ্কি নামের কোনো শব্দ অর্থ আমি খুঁজে পেলাম না আপনাকে আমার কি বলতে ইচ্ছে হচ্ছে আপনি জানেন জানি জ্ঞানী মহাজ্ঞানী জি না যাচ্ছে তাই একজন শিক্ষককে আপনি যাচ্ছে তাই বলতে পারেন না এখন থেকে আমি আপনার শিক্ষক নো নেভার আমি আপনার কাছে পড়বো না কখনোই না ঠিক আছে ঠিক আছে এ বিষয়ে আমি পরে কথা বলবো হ্যাঁ এ ম্যান চোখ কি পকেটে রেখে চলাফেরা করেন নাকি জি না আপনি তো চশমা পরা ছিলেন আর আমি খালি চোখে ছিলাম খালি চোখে দেখতে আমার কোনো অসুবিধা হয় না হোয়াট ইউ মিন আপনাকে তো আমি বাংলাদেশি ভেবেছিলাম আপনি বাঙালি না তা আমি বাংলা বলছি আপনার কি বাংলা বুঝতে অসুবিধা হয় আচ্ছা ভাই আপনাকে তো চিনলাম না আপনার নামটা কি আমার নাম ক্যামোর চৌধুরী কি চৌধুরী ক্যামোর চৌধুরী ক্যামোর ওর নাম কমর কমর চৌধুরী ও আমার ফ্রেন্ড নট অনলি ফ্রেন্ড হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড
আমরা একসাথে পড়াশোনা করছি। ও আপনার নাম আসলে কমর, কমর থেকে কমর চৌধুরী, মানে গ্রাম দেশের আন্ডা ভাজি শহরে যেরকম অমলেট সেরকম। হোয়াট রিঙ্কি, ও উনি কি আমাকে অপমান করছেন? তোমার কি মনে হয়? আরে না না, ঠিক আপনাকে অপমান করার জ্ঞান বুদ্ধি কি আমার আছে? আমি হচ্ছি খ্যাত যাচ্ছি তাই আসি ভাই, ভালো থাকেন। কমন কমন এসো ডলার, এসো বস। আগামী সোমবার রিঙ্কির জন্মদিন। এবার রিঙ্কির জন্মদিন আমি খুব করছি, আসলে খুব জাঁকজমকের সাথে সেলিব্রেট করতে চাই, কি বল? জি ভালোই হবে। হ্যাঁ, এই সন্ধ্যায় ধরো বেশ কিছু লোককে ডিনারে ডাকলাম। আমার জীবন বলো, আমার স্বপ্ন বলো, আমার স্ত্রীর মৃত্যুর পর আমারও একটি মাত্র মেয়ে। আচ্ছা, রিঙ্কির জন্মদিনে রিঙ্কিকে সারপ্রাইজ করা যায়, এমন কি গিফট দেওয়া যায় বলো তো। চাচা আপনি পুরো একটা রবীন্দ্রনাথ রচনা বলে গিফট করলে কেমন হয়? আমি তো তোমাকে বুদ্ধিমান মনে করেছিলাম। আমি কি কিছু ভুল বললাম চাচা? আমি তো ভেবেছিলাম তাকে একটা লেটেস্ট মডেলের গাড়ি প্রেজেন্ট করব। আসলে চাচা আমি আমার বুদ্ধিতে পুরো রবীন্দ্রনাথ রচনা বলে বলেছিলাম। টাকার দিক দিয়ে চিন্তা করলে গাড়ির থেকে রচনাবলীর দাম অনেক সস্তাই হবে। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি এ ব্যাপারে মাথা গলাতে এসো না, তোমার মাথায় তো ওই এক গোবর ছাড়া অন্য কোনো পদার্থ নেই। দুলভে আমি একটু ওখানে গিয়ে বসতে চাই। বসো। আমি একটা কথা বলবো দুলা ভাই? বলো। এই যে আপনি আমাকে সব সময় বলেন যে আমার মাথায় গোবরের মতো একটা নিকৃষ্টতম পদার্থ রয়েছে, এটা কি ঠিক? ঠিক না, দুনিয়ার সবাই জানে বোকা লোকরা সবাইকে বোকা ভাবে। যাই হোক, আপনি আপনার একমাত্র কন্যার জন্য হাতি ঘোড়া সব প্রেজেন্ট করতে চান, কোনো আপত্তি নেই। কিন্তু এই সমস্ত ধনী লোকদের কেন খাওয়াতে চান, কেন টাকা নষ্ট করতে চান? নিজের একমাত্র মেয়ের জন্মদিনে আমি কৃপণতা করবো নাকি? কৃপণতা করতে চান না, গুড, খরচ করবেন, কিন্তু ধনী লোকদের পেছনে কেন? ওই টাকা দিয়ে আপনি 20,000 কাঙালিকে খাওয়াবেন, ওরা একদিন নিদেন পক্ষে পেট ভরে খাবে এবং দোয়া করবে। তোমার মতো বুদ্ধিহীন লোক আমি আমার জীবনে দেখিনি, আর তোমার মতো গোবর মাথাওয়ালা লোকের সাথে কোনো আলোচনা বা পরামর্শ করা কোনো মতেই উচিত নয়। নাও গেট আউট। কার্ডটা কেমন হয়েছে চাচা? খুব সুন্দর হয়েছে। ও হ্যাঁ, ওই নিচে ড্রয়িং রুমের টেবিলের উপরে গেস্টদের একটা লিস্ট আছে, ওটা একটু নিয়ে এসো। কি চাই মানে? আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে। আমি খুব ব্যস্ত, আমাকে এখনই লন্ডন আর প্যারিসে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে টেলিফোন করতে হবে, বুঝলে? ও সমস্ত বুজরুকি রাখুন, আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে, আমার জরুরি কথা আপনাকে জরুরিভাবেই শুনতে হবে। ইউ আর বলো, বসবো আমি? আমি লাস ভেগাসে ফিরে যেতে চাচ্ছি। সেটা নতুন কি, সারা জীবনই তো লস ভেগাস আর ঢাকা, ঢাকা লস ভেগাস করবে না? এবারে যাওয়াটা একটু গুরুত্বপূর্ণ, কারণ আজ অবধি আমি একটা বিয়ে করতে পারলাম না, এটা আমার কাছে খুবই পরিতাপের, খুবই কষ্টের। তাই আমি ঠিক করেছি এবার লাস ভেগাস যে সমস্ত ব্যবসা গুটিয়ে বাংলাদেশে চলে আসব, তারপর একটা স্নিগ্ধ সুন্দর মেয়ে দেখে হুট করে বিয়ে করে ফেলব, তারপর বাকি জীবনটা এই সবুজ শ্যামল বাংলাদেশে কাটিয়ে দেব। পাগল হয়ে গেলে নাকি? সেখানে তোমার কত বড় ব্যবসা। ব্যবসা? আরে শোনেন দুলা ভাই, আপনি আমাকে 5,00,000 পিস ট্রাউজার পাঠিয়েছিলেন, মনে আছে?
সেগুলো প্রত্যেকটা পিস 2 ইঞ্চি করে ছোট ছিল। আমি দেরিতে হলেও বুঝতে পেরেছিলাম এই কাপড় চুরি করে আপনি আমাকে ছোট করেছেন, বিদেশিদের কাছে আমাদের দেশকে ছোট করেছিলেন। আপনি ব্যবসার জন্য হেনো কাজ নেই করতে পারেন না। আমার মনে হয় আপনি একটা নিষ্ঠুর, আপনি মানুষও খুন করতে পারেন। কি বলতে চাও তুমি? আপনি কি জানেন আমি লাস ভেগাসে আপনার নামে অ্যাডভান্স কেস করে এসেছি? অ্যাডভান্স কেস মানে? আমাকে এত বোকা ভাবা আপনার ঠিক হয়নি। আপনি টাকার জন্য আমাকে খুন করতে পারেন এমন কেস ঠুকে এসেছি, বুঝেছেন? আমার সঙ্গে পার্টনারশিপ ব্যবসায় আপনি আমাকে ঠকিয়েছেন। আচ্ছা ঠিক আছে, তুমি পার্টনারশিপে কোনো ব্যবসা করো না, কিন্তু লস ভেগাসে তোমার কত বড় ব্যবসা! সব বিক্রি করে দেব, বিক্রি করে গরিবের জন্য স্কুল বানাবো, হাসপাতাল বানাবো। আমার আর আপার নামে যে 20 কোটি টাকা সম্পত্তি আছে সেখান থেকে 10 কোটি টাকা রিঙ্কিকে দেব, আর বাকি টাকা দিয়ে আমি এতিমখানা বানাবো। তারপর আমি গ্রামে চলে যাব ঘুঘুর ডাক শোনার জন্য, বুঝেছেন? ও, আমার ভিটায় ঘুঘু চড়িয়ে ঘুঘুর ডাক শুনতে গ্রামে যাবে নাকি? হ্যাঁ যাব, যাবই তো। তবে তার আগে একটা কাণ্ড ঘটিয়ে যাব। কে আমাকে খুন করবে? ভুল, মহা ভুল কথা। কাণ্ড মানে বিয়ে করব, বউ হবে একদম রবীন্দ্রনাথের বাংলার বধু। তা দিনক্ষণ সব ঠিক হয়ে গেছে নাকি? হ্যাঁ, বরযাত্রী যাচ্ছে কতজন? মস্করা করছেন দুলা ভাই? কি আর বলবো, এত বয়স হলো, চুলে পাক ধরেছে, কোথায় একটা বাংলার বধু খুঁজে বের করবেন আমার জন্য? তা না ঠাট্টা করছেন, দুনিয়ায় আমার সব হয়েছে, সব, শুধু একটা বিয়ে হয়নি। এই জীবনে কি আমি একটা বিয়ে করতে পারবো না? নিজের বিয়ে নিজে একটু খেতেও পারবো না? এটা যে আমার কি বড় দুঃখ, আপনাকে বোঝানো যাবে না। তোমার এই গুরুত্বপূর্ণ বিয়েটি যখন এতদিনে হয়নি, তখন আর কিছুদিন অপেক্ষা করলে কারো কোনো ক্ষতি হবে না। কিন্তু আগামী পরশু রিঙ্কির জন্মদিন, সব কিছুর আয়োজন দেখাশোনা করবে তুমি। রিঙ্কির একমাত্র মামা হিসেবে, একমাত্র গার্ডিয়ান হিসেবে সব দায়িত্ব যে আমার, সে কি বলে দিতে হবে না? টাঙ্গালি ভোজ হবে, সেটা হবে দুপুরে, আর সন্ধ্যার দিকে আমি বেশ কিছু লোককে ডিনারে দাওয়াত করেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সব কিছু দায়িত্বে থাকবে তুমি চন্দু, কাঙালি ভোজটা দেখবে দল। উনাকেই কাঙালি ভোজের দায়িত্ব দিলে ড্যাডি, উনি নিজেই তো। ছি মা, ওভাবে বলা ঠিক না। ওর সম্পর্কে তুই কতটুকুই বা জানিস? ওর বাবা ছিলেন আমার ছোটবেলার বন্ধু, একসঙ্গে আমরা লেখাপড়া করেছি, খেলেছি, সাঁতার কেটেছি, আবার যুদ্ধেও গেছি। তারপর? তারপর দুলা ভাই? ওর বাবা না থাকলে 71-এ পাকিস্তান সেনাদের হাতে আমি শেষ হই। তাই নাকি? এক ব্রিজ ওড়াতে গিয়ে চারদিক থেকে পাকিস্তানি সেনারা আমাকে ঘিরে ধরে, আমার রাইফেলের গুলিও শেষ হয়ে গেছে। ঠিক এই সময় ডলারের বাবা নিজের জীবনের ঝুঁকি নিয়ে ছাপিয়ে পড়ে। একটি জীবন বাঁচলেও ডলারের বাবা আমাকে বাঁচাতে গিয়ে তার জীবন আত্মহত্যা দিল। থামলে কেন ড্যাডি বলো? একে ভাই বলে কিনা জানি না, একে বন্ধু বলে কিনা জানি না, কিন্তু ডলারের বাবা ছিল আমার বন্ধুর চেয়ে বেশি, ভাইয়ের চেয়ে বেশি। কাজ করি আমি, আর নিচে না যাই, আমি চাই না আমার কারণে আপনার পার্টি নষ্ট হয়ে যাক। ও রিঙ্কি, হ্যাপি বার্থডে।
আরে আসুন আসুন ডলার সাহেব, এই পোশাকে এই পার্টিতে যে আপনাকে মানিয়েছে না ভাবাই যায় না। চললেন, আসুন না আপনার একটা ছবি তুলি। আসুন আসুন। দোস্ত তুই আগে ছবিটা তোল, হ্যাঁ তারপর তোরটা আমি তুলে দেবো। হ্যাঁ হ্যাঁ বসে বসে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না, ঠিক আছে বসে আগে এবার। কি হলো ডলার সাহেব, পড়ে গেলেন যে? এরা যা কেউ লেখাপড়া করেনি তা কিন্তু নয়, কিন্তু কতটুকু শিক্ষা পেয়েছে কতটুকু শিক্ষা নিয়েছে, শিক্ষা তো মানুষকে সভ্য করে নাকি? ছি ছি ডলার ডলার ডলার। আপনি বললে অবশ্যই খাবো। তোমাদের যৌথ অনশন ধর্মঘট ভেঙে গেল। হ্যাঁ বসো, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, ও ভদ্র ছেলে তাই রাজি হলো, আপনাকে অপমান করেনি। কিন্তু আপনিও বা কেমন দুলাভাই, এত বড় একটা অপমান করলো আপনি কিচ্ছু বললেন না, চুপ করে থাকলেন। আসলে মামা, চাচা কিছু না বলে ভালোই করেছেন, চাচা প্রতিবাদ করলে রিঙ্কির জন্মদিনের অনুষ্ঠানটা নষ্ট হয়ে যেত। শোনো ডলার, আমি বলছি আমার দিকে তাকাও, তুমি নিজের দিকে তাকাও না। তুমি খুব একটা ভালো মানুষ, খুব বেশি ভালো মানুষ, দুনিয়ায় আমি অনেক ভালো মানুষ দেখেছি এবং নিজেও ভালো মানুষ ছিলাম, কিন্তু তোমার মতো এইরকম একটা অসহ্য রকমের ভালো মানুষ আমি দেখিনি। তুমি একটা ইয়ে আসলে। আই এম সরি, আসলে সম্পূর্ণ ব্যাপারটা ছিল আমার বার্থডে উপলক্ষে একটা ফান্ড অ্যাডি, ব্যাপারটা এত বাড়াবাড়ি হবে আমি বুঝিনি। আই এম সরি, আই এম রিয়েলি সরি। রাজ্যের লোকের সামনে অপমান করাকে ফান করা বলে না রিঙ্কি। তুমি যতই আমার ওয়ান পিস ভাগ্নি হও না কেন, যতই আদরের হও না কেন, আমি সত্য বলা থেকে কিছুতেই নিবৃত থাকবো না। বলে দিন। আহ তুমি চুপ কর। শোনো মামুনি, আজ তোমার জন্মদিন, তোমার মনে আমি কোনো কষ্ট দিতে চাই না, তোমার কাজটা ভালো হবে। এসো সবাই খাওয়া শুরু করি, দাও। চাচা আপনি এখনো কিছু খাননি? রিঙ্কির জন্মদিন, রিঙ্কি এখন পর্যন্ত খায়। সবাই খেলো আমি কিন্তু খাবো না, বলে দিচ্ছি, এটি আমার শেষ কথা এবং ফাইনাল। তুমি কি চাও মামা আমি জন্মদিনে না খেয়ে থাকি? আরে না, তুই বলছিস না বলেই তো আমি শুরু করতে পারছি না। দে তোর জন্মদিনে একটা কেক দে, আমি বিসমিল্লাহ। আমার অন্যায় হয়ে গেছে, একটা কেক খান। ড্যাডি, আমরা যে আগামী মাসে গ্রামে যাচ্ছি সেটা ওনাকে বলেছো? হ্যাঁ ডলার, ভাবছি এবার আমরা সবাই গ্রামে যাব, আমাদের তো আর গ্রামে ঠিকানা নেই। ভাবছি
তোমার বাড়িতে গিয়ে উঠব সত্যি সত্যি বলছেন চাচা ভালো হবে বেশ ভালো হবে দুলা ভাই গ্রিন ভিলেজ সবুজ গ্রাম ফ্রেশ এয়ার উফ খুব মজা হবে তাই না মামা আমি তো ভাবতেই পারছি না কিন্তু আপনার তো খুব কষ্ট হবে কারণ ওখানে ইলেকট্রিসিটি এখনো পৌঁছানি কাটা চামচও নেই তবু আমি যাব আপনার কি কোনো আপত্তি আছে আমরা গরিব মানুষ আপনার থাকা খাওয়া গোসল করা এসব খুব কষ্ট হবে এভাবে বলছেন কেন ওখানে তো মানুষই থাকে নাকি হ্যাঁ মানুষ থাকে খুব সাধারণ মানুষ কিন্তু আপনার মতো এরকম কেউ যে থাকতে পারবে না শুধু কষ্টের কথাই বলছেন গ্রামে কি আর কিছু নেই গ্রামে সৌন্দর্যের কথা প্রকৃতির কথা কিছুই তো বলছেন না আপনি কবিদের চোখে দেখা সৌন্দর্য কিংবা গ্রাম দেখে মুগ্ধ হওয়া একটা আলাদা ব্যাপার কিন্তু গ্রামে যে হাজারো দুঃখে কষ্টের কথা কেউ জানে না শুনুন গ্রাম তো গ্রাম আমি তো এখনো শহরে ভালো করে দেখিনি আচ্ছা আপনার ইউনিভার্সিটিতে ভর্তি হতে তো এখনো কয়েকদিন বাকি আছে না চলুন এ কদিন আমি আপনাকে নিয়ে বেড়াবো কি হলো আপনার আপত্তি থাকলে আমি আপনাকে জোরাজুরি করব না যাও না আপত্তি থাকে কেন চাচা বলেছেন যাব অবশ্যই যাব সেই কলসি কাখে বধু যায় ওই রকম মেয়ে চাই আমেরিকার লস ভেগাসে তোমার ওই বধু কলসি কাখে নিয়ে কোন নদীতে পানি আনতে যাবে স্টুপিড কোথাকার এই নিয়ে তোমার ইয়ে 73 বার বিয়ে ফাইনাল হলো আর ক্যান্সেল হয়ে গেল আরে বিয়ে কি এত সহজ প্রথম হবে রবিন লেগ তারপর হবে কোয়ার্টার ফাইনাল তারপর সেমিফাইনাল তারপর হলো গিয়ে ফাইনাল এ ফাইনালে পৌঁছানো এতই সহজ বুঝেছো বুঝেছি স্পষ্ট বুঝেছি আপনি আমার জীবনে সব স্বাদ আহ্লাদ ভেস্তে দিতে চান আপনি আমার বিয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়টা খেলাধুলার সঙ্গে তুলনা করছেন আমার নাম ডায়মন্ড বাংলা যাকে বলে হীরা এবার আমি গ্রামে যে তন্ন তন্ন করে খুঁজে একটা হীরের টুকরা মানে ডায়মন্ড ম্যানেজ করবই এটা এটা আমার প্রতিজ্ঞা এবং আপনার সঙ্গে আমার চ্যালেঞ্জ স্যার রিঙ্কি ম্যাডামের খুব জ্বর রিঙ্কি জ্বর জি মামা কাল রাত থেকে রিঙ্কির খুব জ্বর 103.4 ডিগ্রি টেম্পারেচার তাহলে তো খুব সিরিয়াস মনে হচ্ছে আর আবল তাবল সব প্রলাপ বকছে মাঝে মধ্যে তোমার নামও বলছে আমার নাম হ্যাঁ তোমার নাম বলছে মেয়েটা খুব ভালো তুমি একবার ওকে দেখে এসো
যদি জানতাম আপনি এত সুন্দর বাঁশি বাজান তাহলে আমার জন্মদিনে আপনাকে বাঁশি বাজাতে বলতাম। আমাকে নিয়ে আপনারা যে মজার খেলা খেলেছিলেন তাহলে কি সেই মজাটা আপনারা পেতেন? আপনার জন্মদিনে আপনি কষ্ট পান এটা আমি কখনো চাইনি। আপনি না সত্যবাদী? আমি তো মিথ্যে বলিনি। আর বাঁশি যে বাজাতে জানি এটাই বা বলার এমন কি আছে? আপনি কি, হ্যাঁ আপনি কি সত্যি করে বলুন তো, আমার জন্মদিনের আনন্দ মাটি হবে বলে আপনি সব অপমান সহ্য করলেন? সত্যি আপনি বিচিত্র ধরনের মানুষ। আসলে আপনার জন্মদিনে আপনি কষ্ট পাবেন ভেবে আপনি হয়তো জানেন না আমার বন্ধুরা এমন করবে সত্যি আমি জানতাম না, বিশ্বাস করুন। আচ্ছা আপনার না এত বুদ্ধি এত বিদ্যা, আপনি না সব বোঝেন, অথচ একটা মেন মন বুঝতে পারেন না আপনি? হ্যাঁ এখন মনে হয় আমি আস্তে আস্তে কোনো মেয়ের মন বুঝতে পারছি। আমায় ডেকেছেন চাচা? এসো দাদা এসো, মেয়েটা আমার হঠাৎ অসুস্থ হয়ে গেল, গ্রামে যাওয়ার ইচ্ছা ছিল হলো না। হ্যাঁ শোনো, এ মাসের 25 তারিখে আমার বাড়িতে একটা মোটামুটি বড় ধরনের একটা অনুষ্ঠান করতে যাচ্ছি, তুমি এর আয়োজনে থাকবে, সম্পূর্ণ দায়িত্বে থাকবে। কি অনুষ্ঠান চাচা? ওই অনুষ্ঠানে আমি আমার এই দুষ্টু মেয়ের বিয়ের অ্যানাউন্সমেন্ট দেব। আমারই এক বন্ধুর ছেলে আমেরিকায় বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স করেছে, বিরাট ধনী। ভালোই হবে, দেখতে শুনতে বেশ। বাড়িতে মাঝে মাঝে তার আসা যাওয়া আছে, কিন্তু তুমি মনে হয় তাকে দেখো নি। চাচা আপনি যেহেতু ঠিক করেছেন অবশ্যই ভালো হবে, আমি আসি।
তুমি যথাসম্ভব মিথ্যে থেকে দূরে থাকো জানি কি আরে কথা বলছো না কেন তুমি বলো আমি শুনছি আমার বিয়ে শুনে তুমি খুশি হওনি মনে হয় বৃষ্টি আসবে চলো এড়িয়ে গেলে হবে না তোমাকে বলতে হবে বলো বারে তোমার খুশিতে আমি খুশি হব না তা কি হয় আচ্ছা আমার বিয়ের অনুষ্ঠানে তুমি বাঁশি বাজাবে তুমি বললে অবশ্যই বাজাবো সত্যি রিঙ্কি তুমি এত রাতে এত গভীর রাত ছাড়া ছাদে না এলে তোমাকে দেখার উপায় আছে বলো আমি মানে বলো থামলে কেন আচ্ছা কি হয়েছে তোমার কি আর হবে কিছু না পালিয়ে বেড়াচ্ছ কেন পালিয়ে বেড়াবো কেন ভোরে কেউ ঘুম থেকে ওঠার আগে বেরিয়ে যাও ফেরো সেই গভীর রাতে তাও আবার ছাদে থাকো ব্যাপারটা কি তোমার না মানে রিঙ্কি আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো আমার বিয়ের কথা শুনে তুমি খুশি হওনি তোমার খুশিতে আমি খুশি হব না তা কি কখনো হয় আমার দিকে তাকাও তাকাও আমার দিকে এবার বলো খুশি হওনি রিঙ্কি আমি কখনো মিথ্যে বলি না আমাকে আর কোনো প্রশ্ন করো না আমি তোমাকে কথাটা বাড়িতেও বলতে পারতাম কিন্তু এখানে কেন নিয়ে এলাম এই প্রশ্নটা তোমার মনে জাগতে পারে হ্যাঁ মামা এখানে কেন নিয়ে এলেন আমি তোমার কাছ থেকে সাফ সাফ একটা জবাব জানতে চাই আশা করি তুমি সাফ সাফ জবাব দেবে নিশ্চয়ই মামা সাফ সাফ জবাব দেব আপনি বলুন হঠাৎ তুমি শরৎবাবুর দেবদাস বনে গেছো কি হয়েছে তোমার ডলার ডলার তুমি কি সত্যি সত্যি রিঙ্কিকে ভালোবেসে ফেলেছো কথা বলো ডলার ভুল মহা ভুল করেছো তুমি স্বপ্ন দেখা ভালো কিন্তু এতটা অলীক স্বপ্ন দেখা তোমার ঠিক হয়নি মহা ভুল করেছো ভুল তুমি আমার দুলাভাই রত্নটিকে চেনো না সে হয়তো আজ আজ সবকিছু ছাড় দেবে কিন্তু তিল তিল করে গড়া তার স্ট্যাটাস আভিজাত্যর কোনো তিল পরিমাণ ছাড় দেবে না কেন কেন তুমি এমন স্বপ্ন দেখতে গেলে এখন আমি কি করব আপনি বলে দেন মামা ভুলে যাও সব ভুলে যাও রিঙ্কিকে তুমি ভুলে যাও যত কষ্টই তোমার হোক হ্যাঁ তাই তাই মামা এক রাখাল বালককে রাজকন্যার কথা কেন ভাববো আমি পরিহাস করলে কিন্তু এই পরিহাস কি সত্যি নয় বলো তুমি বলো হ্যাঁ মামা
সত্য। রূপে গুণে ধন দৌলতে আভিজাত্য ঐশ্বর্যে কোথায় রিঙ্কি আর কোথায় আমি? মামা, আমার মনে হয় আপনার কথাগুলো আমি বুঝতে পেরেছি। ভালোবেসে যদি সুখ নাহি তবে কেন, তবে কেন মিছে ভালোবাসা? ভালোবেসে যদি সুখ নাহি